হে হোয়াট ইজ আপ গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো আজকে কিছু কথা নিয়ে বলি, মানে কিছু খবর আজকে সকাল থেকে শোনা যাচ্ছে যে পাবজি, সরি ফ্রি ফায়ার, স্পেশালি ফ্রি ফায়ার ব্যান হতে চলেছে এবং যমুনা টিভি এবং সময় টিভির দুইটা স্ক্রিনশট আমার কাছে এসেছে। সো এখানে বলা হয়েছে যে পাবজি এবং ফ্রি ফায়ার ব্যান হবে আজকে বা বলতে কয়েকদিনের ভিতরে, এটা 10টা না 15টা অ্যাপের মতো, অনলাইন অ্যাপের মতো ব্যান হতে চলেছে এবং এর মধ্যে ফ্রি ফায়ারও একটা। তো আমি আগে স্ক্রিনশটগুলো দেখিয়ে দিই। সো গাইজ, আমাদের প্রথমেই যমুনা টিভির নিউজ, অনলাইন গেম বন্ধ হতে চলেছে 10টি গেম, ফ্রি ফায়ার পাবজি সহ। এটা হলো মানে যমুনা টিভির, আর এইটা হলো সময় টিভির। সো গাইজ, আমি বলে দিই এটা হচ্ছে সম্পূর্ণ এডিটিং এবং যে এডিট করছে জানি না কেন এডিট করছে। আর সকাল থেকে দেখতেছি অনেক গ্রুপে মেসেজ আসতেছে বা আমার মেসেঞ্জার গ্রুপে মেসেজ আসছিল যে এগুলো ব্যান হতে চলেছে কয়েকদিনের ভিতর। বাট এগুলা ব্যান হবে না, কারণ এখানে কোনো ব্যান হওয়ার কারণ নেই। এবং হ্যাঁ, ইন্ডিয়াতে ব্যান হচ্ছে, যদি ইন্ডিয়াতে এখন আমাদেরকে বলতে ফ্রি ফায়ারটাও ব্যান হয়ে যায় তখন আমাদের অবস্থা হবে এইরকম যে আমরা যারা বাংলাদেশি আছি তাদের হয়তো বা ইন্দোনেশিয়া বা অন্য সার্ভারে যে চেঞ্জ করে দিবে আমাদের। এক্ষেত্রে জানি না নেটওয়ার্কের অবস্থাটা কী হবে, এমনিতেই যে অবস্থা। সো এইটা হতে পারে, এর চেয়ে বেশি কিছু হবে না গাইজ। আর যদি ব্যান করার ইচ্ছাই থাকে তো এই ক্ষেত্রে ব্যান হতে পারে যে আমাদের পড়ালেখার ক্ষেত্রে, আমরা বেশিরভাগ সময় এখন পাবজি খেলে থাকি, পাবজি বা ফ্রি ফায়ারের দিকে মনোযোগ, পড়ালেখা বা অন্য কিছু, এই কারণে হয়তো বা ব্যান হলেও হতে পারে। আর কোনো ব্যান হওয়ার উদ্দেশ্য নাই, আর চায়নার সাথে আমাদের এমন কিছু না, ও হয়তো বা এটা ইন্ডিয়ার হয়েছে। হ্যাঁ, আমাদের ইন্ডিয়া প্রতিবেশী রাষ্ট্র, এখন যদি বাংলাদেশ সরকার চায় করতে পারে, এটা ঠিক আছে করতে পারে। বাট যেখানে টিকটকের মতো ভাই একটা কি বলবো ফাউল অ্যাপ আছে, লাইকের মতো ফাউল অ্যাপ আছে, এখানে আমাদের ব্যান হওয়ার কারণ আমি দেখি না। সো এইটাই, আর কিছু বলার নাই এখানে, আর এগুলো নিয়ে টেনশন করার প্রয়োজন নাই। যদি হয় তখন দেখা যাবে কি করা যায়, অন্য গেম আছে অবশ্যই। সো ইয়াপ গাইজ, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটা অন করে রাখবেন, বিকজ আমাদের ভিউ 40 এবারে যে হয়ে যাচ্ছে কিন্তু 600 সাবস্ক্রাইবার আমাদের। So, it's a follow-up.